আগামীকাল যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাসে, অর্থাৎ বিচার করবেন। তার এজলাসে যে সমস্ত বিচারগুলো ঝুলে রয়েছে সেগুলোর বিচার প্রক্রিয়া যদি সম্পাদন করবেন আগামীকাল, অর্থাৎ তার কাজ শুরু হচ্ছে, কয়েকদিন বিশ্রামে ছিলেন, আবারও যোগ দিচ্ছেন। এবং সেই সাথে আরেকটা কথা বলে রাখি, আগামী মঙ্গলবার সিবিআই তার সমস্ত তথ্য খুঁটিনাটি যেগুলো জোগাড় করেছে প্রাইমারি টেট দুর্নীতি মামলায় সবটাই সিবিআই জমা দেবে তার রিপোর্ট আদালতে, এবং তার উপর ভিত্তি করে আগামী সিদ্ধান্ত গ্রহণ করবে আদালত। এবং সেই জায়গায় বলে রাখি, ছোট বড় বহুত নেতা মন্ত্রী যে ভয়ঙ্করভাবে ফেঁসে আছে, দুর্নীতির আতুর ঘর তৈরি করেছে পর্ষদকে, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবং বহুত শিক্ষকের চাকরি কিন্তু চলে যাওয়ার মুখে এরকমই বিষয় কিন্তু উঠে এসছে, এবং প্রতিদিনই কারো না কারো চাকরি কিন্তু ভুয়ো প্রণীত হচ্ছে এবং তারা কিন্তু চাকরি খোয়াবে এরকম জায়গা উঠে এসছে। এবং বিগত দিনে বেশ কয়েকশো শিক্ষক কিন্তু চাকরি হারিয়েছে, এবং টার্গেট হচ্ছে সমস্ত ভুয়ো শিক্ষককে নিকেশ করা, তারই কাজ ছুড়ে চোখ। সেই সাথে আসল মাথাকে তার হদিস করছে সিবিআই। পর্ষদ সভাপতি, শিক্ষা দপ্তরের সভাপতি, তাদের কিন্তু অলরেডি পাকড়াও করেছে, এবং আসল মাথা তাকে ধরতে গেলে তার আশপাশের নেতাগুলোকে কিন্তু অলরেডি পাকড়াও করে ফেলেছে। এবং মেন মাথাকে ধরে তার নাড়ি চটকাবে সিবিআই, এরকমই বিষয় উঠে আসছে বন্ধু।